দুদিনের রুদ্ধশ্বাস পরিস্থিতির অবসান হলো, দেশের ক্রিকেটে ফিরল স্বস্তির নিঃশ্বাস। অবসরের আকস্মিক সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সস্ত্রীক গণভবনে গিয়ে নিজের মত পাল্টেছেন ওয়ানডে অধিনায়ক, সাথে দেড় মাসের ছুটিও পেয়েছেন তিনি। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলে খেলবেন দেশসেরা ব্যাটার তামিম ইকবাল। রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। Against Afghanistan was my last international game. I am retiring from international cricket. বৃহস্পতিবার দুপুরে তামিমের এই সংবাদ সম্মেলন ঝড় তুলেছিল দেশের ক্রিকেট আঙ্গনে। তামিমের আকস্মিক অবসরে চাপে পড়েছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবিও। মধ্যরাত পর্যন্ত বৈঠক করেও পরিস্থিতির কোনো সুরাহা হয়নি। শুক্রবার দুপুরে গণভবনে তামিমের ডাক পড়ে। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মধ্যস্থতায় সরকার প্রধানের সঙ্গে তামিমের বৈঠক হয়। পরে সেখানে যোগ দেন বিসিবি প্রধান। সেখান থেকে বেরিয়ে এসে সিদ্ধান্ত পাল্টানোর কথা জানান তামিম ইকবাল। ওনার সাথে আমি অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে খেলায় ফিরে আসতে। তো আমি আমার রিটায়ারমেন্টটা এই মুহূর্তে উঠিয়ে নিচ্ছি, বিকজ আমি সবাইকে না বলতে পারি, বাট দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে আমি না বলা আমার পক্ষে অসম্ভব। সাথে অবশ্যই পাপন ভাই, মাশরাফি ভাই ওয়াজ আ বিগ বিগ ফ্যাক্টর। মাশরাফি ভাই অবশ্যই আমাকে ডেকে নিয়ে আসেন, পাপন ভাই সাথে ছিলেন। তো আবার প্রধানমন্ত্রী আমাকে এক দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন, যে আমার যা চিকিৎসা আছে বা অন্য কোনো মেন্টালি, মানে আমি যদি আরেকটু মেন্টালি ফ্রি হইতে পারি, যে আমি যা করার দরকার দেড় মাস পর, তারপরে যা খেলাগুলো আছে ইনশাল্লাহ আমি খেলব। প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর তামিম ইকবালের দেড় মাসের ছুটিও মিলেছে। আগস্ট সেপ্টেম্বরে এশিয়া কাপ ও অক্টোবর নভেম্বরে বিশ্বকাপেও থাকছেন তিনি। আমার একটা বিশ্বাস ছিল যে ওর সাথে সামনাসামনি একবার যদি বসতে পারি তাহলে হয়তো বা এটার একটা সলিউশন পাবো। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সাথে বসেছিলাম এবং ও আপনাদের সামনেই বলে গেল যে সে যেই রিটায়ারমেন্টের চিঠিটা দিয়েছে সেটা সে উইথড্র করছে। আপাতত কেটেছে সংকট, সব কিছু পেছনে ফেলে মাঠের ক্রিকেটে ব্যাট হাতে কিংবা নেতৃত্বে দুর্বার হয়ে ফিরবেন কি তামিম? আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা।